चंपदानी फेसवा बगान निवासी सुभाष यादव के पुत्र अनुराग ने बॉडी बिल्डर प्रतियोगिता में प्रथम स्थान प्राप्त कर बंगाल का नाम रोशन किया। आपको बता दें कि ये प्रतियोगिता कोलकाता के गरिया में आयोजित की गई थी, जिसमें कई राज्यों ने हिस्सा लिया। झारखंड, महाराष्ट्र, असम, त्रिपुरा, मेघालय आदि कई राज्यों ने इस प्रतियोगिता में हिस्सा लिया। केवल 7 महीने के अभ्यास के बाद यह लड़का सर्वश्रेष्ठ का ताज घर लेकर आया। कोच ने कहा कि मैं सफलता से खुश हूं। कोच अभिजीत ने दावा किया कि यह मेरे छात्रों में पहला था। अनुराग के चाचा खुश हैं और कहते हैं कि हम चाहते हैं कि भाई आगे बढ़े। घर की लड़की की सफलता पर चापदानी खुशी की लहर में है। चापदानी के TNP जोनल ऑफिसर विश्वजीत पाल अनुराग और कोच और अन्य प्रतियोगियों को बधाई देते हैं। कहाँ पर? अच्छा, कितना प्रतिशत रहा वहाँ पे? काफी मेरे कैटेगरी में 30-35 पार्टिसिपेंट थे और ऑल ओवर पूरा एकदम 100-150। गोल्ड मिल जाए, कैसे लग रहा है? किसको धन्यवाद देगा? गुरु की वजह से। अच्छा, कितना दिन सीखता है? मेरा प्रैक्टिस की उम्र 7 महीने। तुम्हारा नाम? अनुराग यादव। बाबा नाम? हाँ, घर है चापदानी पेट्रोल। আমার স্বপ্ন আছে আয়রন প্যাড দিয়ে। আমার জীবনের নাম দিয়ে আয়রন প্যাড। তো আমার যারা যারা আছে এখানে, দুজন ট্রেনার আছে আর সবাই আমার স্টুডেন্ট। তো আমরা 26 তারিখ, আমরা 25 তারিখ গেছিলাম আমরা কলকাতায়। 26 তারিখ আমাদের খেলা ছিল গড়িয়াতে, জয় হিন্দ অডিটোরিয়ামে। কি খেলা? বডি বিল্ডিং কম্পিটিশন, ঠিক আছে। তারা একজন ওখান থেকে গোল্ড মেডেল, একজন সিলভার, একজন টপ 6 ছিল। এরা সবাই এখন এখানে উপস্থিত রয়েছে। তো আমরা ওখান থেকে ফেরার পথে, মানে আমরা যখন এসেছি বাড়িতে এসেছি, তো অনুরাগ যেহেতু গোল্ড মেডেল সাবধানী ছেলে, অনুরাগ গোল্ড মেডেলিস্ট, তো আমি তো যেহেতু ওনার কোচ, মানে অনুরাগের কোচ আমি, তো আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিল যে এসে পার্টি করবে, যে একটা আমাদেরকে গিফট দেওয়া হয়েছে, জামা প্যান্ট দিয়েছে আমার সঙ্গা, আর কি বলেন একটা অনুষ্ঠান করা হয়েছে যাদের আমাদেরকে থ্যাংক গিফট করতে পারে। আপনার কেমন লাগছে? আমার খুব ভালো। এর আগে গোল্ড মেডেলিস্ট পেয়েছে আপনার ছাত্র? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। না, এই প্রথমবার। ঠিক করব। তারপরে এর একটা কম্পিটিটর, মানে বলতে গেলে কি, একজন বললো কি তুমি ওইটা পারবে না। তো তারপরে একটা টার্গেট করলো কি আমাকে ওটা অ্যাচিভ করতেই হবে, আর বললো কি আমি গোল্ড মেডেল নিয়ে আসবো। ওই পরিশ্রমটা করে অনেক এগিয়ে কাছাকাছি 10 মাস প্র্যাকটিসটা করেছে। তারপরে বডি বিল্ডার্স প্র্যাকটিসটা করে আরে মানে বলতে গেলে কি একটা কম্পিটিশন হলো অল ওভার ইন্ডিয়া বেসিসে, ওখানে অ্যাচিভ করলো, ফার্স্ট রাউন্ডেই গোল্ড মেডেল অ্যাচিভ করলো। আপনাদের কেমন লাগছে? আমাদের খুব গর্ব মহসুস করছি, আর পাড়া পড়োশি অনেক এসেছিল, ওরাও গর্ব মহসুস করছে। ভবিষ্যতে কি বলছেন? ভবিষ্যতে ও আরো চাইছি আমরা কি আরো এগিয়ে যাক, আমরা সাপোর্ট করব ওকে, যেরকম হোক সাপোর্ট করব। আপনার নাম? সঞ্জয় কুমার যাদব। ও আমার ভাইপো।